বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন কোথায় আছি? মনোহারা বাড়িতে আছি, মানে মিঠাইয়ের সেটে। আর আমার সঙ্গে রয়েছে আপনাদের সবার প্রিয় মিঠাই। কেমন আছো? আমি খুব ভালো আছি, কিন্তু এত শুটিংয়ে ব্যস্ত থাকি আপনারা জানেন, ওই জন্য হয়তো বেশিরভাগ সময় ইন্টারভিউ সেরকম পান না আমাদের থেকে। আমরা সেটে খুব বিজি থাকি, ওরাও আমাদের জন্য খুব ওয়েট করে, অনেক মানে অনেকক্ষণ ওয়েট করার পর আজকে যেমন অনেকক্ষণ ওয়েট করেছিল, অনেকক্ষণ পর আমাকে পেয়েছে। কিন্তু ব্যস্ততার মধ্যেও খুব ভালো আছি। মনোহারা বাড়ি কিন্তু এখন জমজমাট, মানে দেওরের বিয়ে হয়েছে, মিঠাইয়ের ছোট যা এসছে, ছোট যা এসেছে, আর বড় যার সাথে যেহেতু ইকুয়েশনটা খুব দুষ্টু মিষ্টি দেখায়, বড় যা যেরকম শাসন করে, আবার আমি ওকে একটা কথা বলি, ও আমাকে একটা কথা বলে, আর ছোট যার সাথে সম্পর্কটা সেরকম আবার দেখাচ্ছে খুব মিষ্টি আর কি। ছোট যার মিঠাইয়ের মধ্যে খুব ভালো বন্ডিং হয়েছে, কারণ মিঠাইয়ের কথাও গিয়ে ফিল্মি আর ছোট যাও ফিল্মি পেয়েছে, তো বেশ বন্ডিং হয়েছে। সেটা লাস্ট কালকের টেলিকাস্ট দেখে হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন। তো খুব ভালো লাগছে, নতুন সদস্য এসেছে আমাদের পরিবারে, ইভেন আমাদের অফস্ক্রিনেও তো আমাদের বন্ধু আর একটা বাড়লো, তো খুব ভালো লাগছে। আমরা মাঝখানে দেখছিলাম নন বেঙ্গলি লুকেও সাজা হয়েছে, একটা বেশ জমজমান ব্যাপার হচ্ছিলো, তাই তো? নন বেঙ্গলি লুকে সাজা হয়েছে বলে আর কি, মানে কী হয়, আমরা যেহেতু বেঙ্গলি লুকই করি, তো একটা অন্য কোনো সাজ পেলে যেরকম হয় আর কি, খুব এক্সাইটেড আমরা। হ্যাঁ, আমরা রিয়েলও এক্সাইটেড, ভাল লাগছে হেভি আর কি। তো মজা করে সব শুটিং হচ্ছে। নন বেঙ্গলি লুকটা প্রায় আমাদের 3-4 দিন আমাদের করেছি আমরা, পরপর 3-4 দিন আমি এসেই ভাবছি ওফ আজকে তো একটু কম সিঁদুরটা পরবো, আজকে একটু চুলটাকে একটু উল্টে বাঁধবো, শাড়িটাকে এইভাবে পরবো, মজা পেয়েছি আর কি। আচ্ছা, রিসেন্ট তো তোমাদের মানে ভারতলক্ষ্মী স্টুডিওতে প্রচুর ফ্যান ছিল, তোমার অনস্ক্রিন উচ্ছে বাবুর জন্মদিন ছিল, তো আমরা প্রচুর স্টোরি টোরি দেখেছি, তুমিও জানো, তো মিঠাইয়ের কি রিয়াকশন? আমাদের স্টুডিওতে তো মানে রোজই আসতেই থাকে ফ্যান্সরা, তো লাইক প্রত্যেক দিন, আজকেও যেরকম অনেকে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য বা আমাদের সবার জন্য, তো ডেফিনেটলি ওই দিন মানে যেদিনকে আমার হিরো আদিত্যর যেদিনকে জন্মদিন ছিল ওই দিনটাই অনেকে এসেছে। ও মানে হি ইজ ভেরি হাম্বল, ও সবাইকে ইনভাইট করেছে ফ্যান্সদের যে আপনারা আসুন, দিস ইজ এ ভেরি কাইন্ড জেস্টার আমি বলবো, মানে খুব ইউনিক লেগেছে আমার ব্যাপারটা যে সবাইকে সুন্দর করে ইনভাইট করেছে, আপনারা আসুন, আপনারা যারা আমাকে ব্লেস করতে চান, উইশ করতে চান, তারা আসুন, এবং সবাই এসেছে, তো সবাই ওকে উইশ করেছে, আশীর্বাদ করেছে, আর মানে খুবই ভালো লেগেছে, খুব নাইস জেস্টার, খুব ভালো। আচ্ছা, এটা নিয়ে অনেক স্টোরি হচ্ছে, অনেক কমেন্ট হচ্ছে, তুমি নিশ্চয়ই দেখেছো, সেটা নিয়ে কি বলবে? আচ্ছা, জানো তো যে আমি কি বলো তো, আমার মনে হয় যে আমি কিছু রটছে বা কিছু হচ্ছে প্রথম থেকে না, আমি সেগুলো নিয়ে রিয়্যাক্ট করি না, মানে পোস্ট আমার পোস্টে দেখতে পাবে না যে আমি এগুলো নিয়ে কথা বলছি, এটা কেন হচ্ছে, এটা কেন নিউজ হচ্ছে, কারণ আমি পার্সোনালি মনে করি যদি আমার আই নো মাই স্টোরি, আই নো হু আই অ্যাম, তাহলে আমি যদি সত্যি হই বা আমার দিক থেকে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে সেগুলো নিয়ে জাস্টিফাই করার আমার মনে হয় ক্লারিফিকেশান দেওয়ার কোনো দরকার পড়ে আলাদা করে পোস্ট করে বা এইটা এইটা নয় এটা এইটা, তো আমি এগুলো নিয়ে একদমই এন্টারটেন করি না কাউকে। তো যে যেরকম ভাবছে সেরকম ভাবুক, আর আমার মনে হয় টাইম উইল স্পিক, যা যা কে কী ভাবছে না ভাবছে, যা যেগুলো আর কি চারপাশে নিউজ হচ্ছে বা হ্যানা তেনা, টাইম উইল স্পিক, আমার নিজের আলাদা করে বলার কিছুই নেই, আমি তো বিন্দাস আছি। আচ্ছা, এত ভালো ভালো সিন হয় তোমাদের, এই এত রোমান্টিক সিন হচ্ছে, ভালো বন্ডিং না থাকলে এটা করা সম্ভব না, কিন্তু তবুও কিন্তু এখন স্টোরি হচ্ছে, সিট মিঠাই দূরত্ব তৈরি হচ্ছে, আদ্রির ছবি তো সেটা কি কথা বন্ধ, এটা নিয়ে কি বল, মানে অন্তত কি সত্যি এসব কিছু ঘটে? আমি বলবো যে কথা বন্ধ হলেও আপনাদের কি মানে সিনে কি কিছু সমস্যা হচ্ছে? সিনে তো সমস্যা হচ্ছে না আমার মনে হয়, তাহলে কী সমস্যা? আর হচ্ছে দেখুন, যার যার আমাদের ব্যক্তিগত জীবন আছে, আমাদের প্রফেশনাল লাইফ আছে, তো দুটো তো সম্পূর্ণ আলাদা, আর আমাদের যদি সমস্যাও হয়ে থাকে তাহলেও সেটা প্রফেশনাল লাইফে এফেক্ট করছে না, আর যদি নাও সমস্যা হয়ে থাকে তাহলেও সেটা এফেক্ট করবে না। একদমই মাঝখানে প্রচুর দেখছিলাম মিঠাইয়ের মন খারাপ, কেউ এখন মিঠাইকে দেখে একটু মনে হচ্ছে না মন খারাপ, আমার কোনো মন আমার আমাকে দেখলে খুব মানে আমি যদি আমার একটা এমন ইমেজ হয়ে গেছে, আমি যদি একটু মুখটাকে এরম করে রাখি সবাই সে বলে কী হয়েছে, আর আমি সবসময় তো আমি এক
অ্যাকচুয়ালি খুব হাসি, বাট সবসময় তো হাসি না। আর মানে কী বলুন তো, সমস্যা হওয়ার কোনো কারণই নেই, কারণ আমাদের এখানে সবার সবার সাথে খুব ভালো বন্ডিং। আর লাইক যারা আমাদের যারা ছেলেরা আছে সবাই আমাদের থেকে বেশ বড় এবং সবাইকে আমরা রেসপেক্ট করি এবং সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। সবাই আমাদের থেকে মানে আদ্রিত যেহেতু আমার থেকে অনেকটা বড়, কিন্তু ওর সাথে একটা বন্ধুত্বর মতন সম্পর্ক হয়ে গেছে। তো সারাক্ষণ খুনসুটি হেনা তেনা হতেই থাকে, তো এইগুলো নিয়ে আলাদা করে মানে কথা হচ্ছে কি হচ্ছে না এগুলো নিয়ে এতটাও যারা জল খোলা করছে আমি জানি না কেন করছে। তো আমার মনে হয় যে এগুলো নিয়ে এই টপিকটা বন্ধই করা উচিত যারা বলছে, কারণ আমরা এখানে তো সবাই যে যার মতন বিন্দাস আছি। সিট মিঠাইয়ের মধ্যে দূরত্ব সিনের মধ্যে বেড়েছে, বাট আমাদের যদি বলো পার্সোনালি, এই যে তুমি যেটা বললে যে অনেক রকম কথা উঠছে, এগুলো নিয়ে আমি খুব একটা কখনোই সোশ্যাল মিডিয়াতে কিছু দিই না, তার কারণ আমি জানি হোয়াট ইজ মাই স্টোরি। আর যদি আমি আমার দিক থেকে ক্লিয়ার হই তাহলে না এই কথাগুলো চারপাশের, এমনি তো আমাদের এমনি তো সময় এরকম থাকে না যে এগুলো করব। তো আমার আমি আর রাজু তো প্রথম থেকেই খুব ভালো বন্ধু, আর আমাদের মধ্যে যদি খুব ভালো বন্ধুর মধ্যে মান অভিমান হতেই পারে, যদি কখনো ঝগড়া হয়ে থাকে তাহলে সেটা আবার ইনস্ট্যান্ট তিন দিনের মধ্যে মিটেও যায়, আবার ঝগড়া আমাদের তো ঝগড়া হতেই থাকে এবং সেটা সবাই জানেও। আর তার সাথে মানে এই ঝগড়াটাকেই হুট করে কেন মানে ঝগড়া হয়েছে নাকি, আরে বাবা একটা সময় কারোর মুখ একটু মুড অফ থাকতে পারে, হয়তো সেই পরিস্থিতিতে অন্য কিছু একটা হয়ে এসেছে, সেটা রেশ রয়েছে, তার মানে এই নয় যে দুজনের মধ্যে বন্ধুত্ব নেই। আজকে আদৃত বলো বা বাকি যারা আছে সবাই আমার থেকে অনেক বড়, ও আমার কোস্টার, আমি হয়তো ওকে আদৃত তুই বলে কথা বলছি, বাট ও আমার থেকে অনেক বড়। তো লাইক সের মধ্যে তার মধ্যেও আমাদের সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়েছে এবং বাকিরা ফ্লোরে সবাই আমি কী বলবো মানে সবাই আমরা যে একসাথে কাজ করি সবাই সবাইকে রেসপেক্ট দিয়ে কাজ করি, আর তার মধ্যে বন্ধুত্ব তৈরি হলে তাদের মধ্যে ঝগড়াও হয় সব হয়, কিন্তু আমি জানি না এই একটা কী বললো কী কেক খাওয়ানো সেখানে মুড অফ তো মানুষের অন্য কিছু নিয়েও হতে পারে, তার মানে এই নয় যে ওদের দুজনের মধ্যে ঝগড়া আছে। এবার এগুলো নিয়ে আমরা সত্যি খুব একটা মাথা ঘামিয়ে থাকি, তার কারণ আমরা জানি যে লোকে আমাদেরকে যেহেতু এত ভালোবাসে তাই লোকে এইগুলোকে নিয়ে একটু কল্পনা করতে থাকে তো আমরা এগুলো নিয়ে সত্যিকারের হাসি যে দেখো লোকে কী বলছে। কিন্তু হ্যাঁ, যখন তুমি কথাটা তুললে তখন আমার মনে হয় যে বলা উচিত যারা এগুলো ভাবছেন, দেখুন আপনাদের চোখের সামনে যে ছবিটা দেখছেন যারা সিড মিঠাই, এরা সিড মিঠাই আপনাদের কল্পনার জীবনে, কিন্তু এটা তো বাস্তব নয়। তো বাস্তবে ওর একটা ব্যক্তিগত জীবন আছে, আমার একটা ব্যক্তিগত জীবন আছে, তো যেটাই আপনারা দেখছেন সেটা মানে টিভিতে দেখছেন, টিভির বাইরে একটা জীবন আছে আমাদের, তো সেই জীবনটা কীরকম বা কিছু সেটা নিয়ে আমার মনে হয় না নেগেটিভ কিছু বলার আছে, মানে এটা যার যার পার্সোনাল থট ব্যক্তিগত জীবন। তো এরা কেন কথা বলছে না, কথা বলছিলাম হয়তো সেই মুহূর্তে ওই সময়টা আমাদের কারোর না কারোর একটা মন খারাপ ছিল বা কিছু, তার মানে নয় আমাদের ঝগড়া হয়েছে। আবার আমাদের ঝগড়া হয়ে থাকে সেটা মিটেও যায়, কারণ আমরা ওয়ান্ডারফুল কো আর্টিস্ট আমার এক একজন, আর সবাই আমার অনেক বড়ো, তো সেই রকম লেভেলের কোনো ঝগড়া লেগে কথা নেই বা ইয়ে। আর এটাই বারবার একটা কথা বলবো, যারা এরকমভাবে ভাবেন যে সিড মিঠাই এটি কিন্তু যতদিন মিঠাই সিরিয়াল আছে ততদিন, তো এটা আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে সিড মিঠাইকে ভালোবাসবো কিন্তু আলাদা করে কিছু ইমাজিন করে নেবো না ডেফিনেটলি। তাহলে দেখবেন এইগুলো নিয়ে আপনাদের এরকম মাথা হচ্ছে কেন ওরা কথা বলো না, হতেই পারে আবার হয়তো দুদিন পরে দেখছেন কথা বলছে, তো এই মাথায় এগুলো তাহলে তাদের আসবে। এই মানে টপিকটা যেহেতু তুমি তুললে তাই এই কথাটা একদম তাদের জন্য যারা এই কল্পনার জগৎ থেকে যারা বেরিয়ে আসছেন না একদমই। তোমাদের ফ্যানেদের তো আমরা প্রচুর কমেন্ট পাই, তো তোমাদের ফ্যানেদের কি বলবো আমরা, অ্যাকচুয়ালি আমরা মানে ফ্যান্সরা যারা আমাদেরকে খুব ভালোবাসে তারা মানে আমরা সবসময় বসে আলোচনা করি যে আমরা ভীষণভাবে ব্লেসড যে মানুষ আমাদের কোথাও পড়ে গেলে কোথাও কেটে গেলে, যেটা বললাম যে আদের যে ফ্যান্সদের ইনভাইট করেছে আমাদের স্টুডিওতে সবাই এসেছে এবং সবাই একসাথে ওকে উইশ করতে পেরেছে, তো দারুণ ব্যাপার না। এত এত মানুষ আমাদের ভালোবাসছে যারা কেউ চেনে না আমাদের, আর শুধুমাত্র জন্মদিনে আমাদের রোজই মানে আজকেও অনেকে দাঁড়িয়ে রয়েছে, তুমি যেটা দেখলে রোজই প্রচুর ফ্যান্সরা আসে এবং আমাদের সাথে দেখা করতে যায়, গিফট নিয়ে আসে। আজকে জন্মদিনের দিন তো আমিও প্রচুর গিফট পেয়েছি, সবাই এসেছে এবার তারা আমার জন্য গিফট নিয়ে এসেছে, তো এটাই আর কি। মানে আমাদের এখানে ফ্যান্সরা আসতেই থাকে এবং এত মানুষ বারবার আসে তো বুঝতে পারি মানুষরা কত ভালোবাসে, প্রথম দিন থেকে ভালোবাসা একটুও কম হয়নি। তো ওই জন্য কোথাও গিয়ে যে সবাই বলে টিআরপিটাও কোথাও গিয়ে ওই জন্য আমাদের সত্যিভাবে এফেক্ট করে না, তার কারণ হচ্ছে মানুষের ভালোবাসাটা কোথাও গিয়ে মানে একদিন আমরা ঢুকি আর স্টুডিওতে প্রচুর লোক দাঁড়িয়েছে এরকম হচ্ছে না, এটা হয় না মানে টাচুটের হয় না, এখন অবধি হয়নি, দেখলি তুমি আজকেও লোকজন আছে। তো সেই ভালোবাসাটাই যাতে এভাবে ভালোবাসুন আর পাশে থাকুন এটাই চাইবো, মানে মিঠাই শেষ দিন অবধি আমাদের ভালোবাসুন।
একদমই সিড মিঠাইকে অন স্ক্রিন ভালোবাসুন আর অফ ক্যামেরা আদ্রিদা সমিতি সাকেও ভালোবাসুন, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি জীবনকেও ভালোবাসুন, তাদের প্রফেশনাল জায়গাটাকেও ভালোবাসুন আর তাদের ব্যক্তিগত জীবনটাও ভালোবাসুন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।